গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার নয়, আজকে শনিবারই। শনিবার আমরা মানে পিকনিকে যে পৌঁছালাম আমরা স্পটে, তাজপুরে যে হোটেলে, সেই হোটেলে আমাদের এখানে দোলনা রয়েছে, তো ওই দোলনাগুলো চড়ছে আমাদের সব বন্ধুদের মেয়েরা। আর পুরো এখানে একটা রিসর্ট টাইপের ফাঁকা জায়গা রয়েছে, বসার জায়গা, এদিকে খেলা করার জায়গা আলাদা রয়েছে বাচ্চাদের জন্য, তো সবাই মিলে খেলা করছে, এদিকে র্যাকেট খেলছে সবাই, আবার এদিকে দোলনা ঝুলছে, আর আমরা তো একটু এখন এসে রেস্ট করছি। তো দেখো, এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করছি, ভিতরেও জায়গা রয়েছে বসার, বসে খাওয়া দাওয়া করার, কিন্তু আমরা মাঝে মাঝে এখানে খাচ্ছি, আবার মাঝে মাঝে ভিতরে খাচ্ছি। আর এই যে তিন বন্ধুর মেয়ে, আর এটা হচ্ছে একটা বন্ধুর ভাইয়ের বউ, এটা খুবই ভালো এরা। এই যে ইনি একজন ছোট বাচ্চা নিয়ে এসেছে, নাতি হয় ওটা ওনার, হাই বলছে, সবাই হাই বলছে, কিন্তু দুঃখের বিষয় কারোর ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ এখানে প্রচুর জোরে মাইক বাজছে, মানে এত ভালো লাগছে। এরকম এইরকম হোটেলে আমরা এই ফার্স্টবার এলাম, চারিদিকে মানে আমরা আসতেই বক্স বাজানো শুরু করে দিয়েছে, তারপরে পুরো বাগান বাড়ি একদম, দেখেই মানে ভালো লাগছে, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। আমাদের বাসটা সাদা রঙের বাস, ওই যে একটু আগে দেখালাম, আর আমার ছেলে তো দুটো তিনটে পাপি রয়েছে, কুকুরের বাচ্চা, তাদের পেছনে লাঠি নিয়ে নিয়ে ছুটছে, একটা ছোট লাঠি নিচ্ছে, নিয়ে তাদের পিছনে ছুটছে, এই দেখো। তো বন্ধুরা, আমরা এখন চান করতে যাব, সমুদ্রে যাব, এই এসে এখন ফ্রেশ, মানে বাথরুম টাথরুম গেছিলাম আর দেখিয়েছি, তো এখন আমরা যাব একটু বাইরে ঘুরতে। আমি চান করবো না, কারণ বাড়ি থেকে করে এসেছি, আর এখন আমরা বাইরে একটু ঘুরবো, ঘুরে টুরে এসে আমাদের খাওয়া দাওয়া হবে। আমার ছেলে দেখো না কি করছে, ভেতরে গেঞ্জি গুলো খোলাতে ভালো হতো জানো, দুটো গেঞ্জি গরমে বাচ্চা এ হয়ে যাচ্ছে, তিনটে গেঞ্জি পরে আছে ভেতরে। তো দেখো বন্ধুরা, এই যে খুশির পাপা, আর এটা হচ্ছে আমাদের একটা দাদা, এই দাদা বৌদি, এটা একটা দাদা, সব বন্ধু, আর আমার ছেলে দেখো, আর এই একটা বৌদি, এই যে বৌদি, সব বৌদি মানে বন্ধুর বউ। তো আমরা একসঙ্গে খেলাধুলা এখানে করছি, আর আমার মেয়ে দেখো, এই কুকুরটাকে শুধু তুলে নিচ্ছে হাতের মধ্যে। তো বন্ধু, এখানে আমি কথা বলছিলাম, কিন্তু বলছিলি না যে এখানে বক্স বাজাচ্ছে খুব জোরে, যার জন্য আমার নিজের ভয়েসটা কাটতে হয়েছে। এই যে এই বৌদি, এটা খুশির পাপার মানে বন্ধুর বউ, আমরা দুজনে গল্প করছি আর ভয়েস দিচ্ছিলাম। এই দেখো গরু, আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে সবাই মিলে হেঁটে হেঁটে, খুবই সুন্দর জায়গা দেখো বন্ধুরা। তো বৌদির সঙ্গে আমি একসঙ্গে যাচ্ছি দুজনে মিলে আস্তে আস্তে করে। এই দেখো, এটা একটা মানে গাছের কি বলবো, মানে গাছের ভিতরে ঢোকার মতো জায়গা রয়েছে, ওর ভিতরে আমার ঢুকে ফটো তুলছিলাম, তার জন্য ওটা দেখালাম। আর আমার ছেলে দেখো, বাবার কাঁধের মধ্যে উঠে যাচ্ছে, খুশি চুপ করে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে পড়েছে এই কুকুরগুলো নেবে বলে, কুকুরের বাচ্চাগুলো। এই দেখো, এই বৌদি তো দুটো বাচ্চা নিয়েছে, দুটোই বাচ্চা দুদিকে করে নিয়েছে। কি হাসি হচ্ছে এই জায়গাটায়, খুশির পাপার একটা বন্ধু কি হাসাচ্ছে। তো আমি সেগুলো সব ভয়েস নিয়েছিলাম, ওই যে চারিদিকে চেঁচামেচির জন্য ভয়েস আমি কেটে দিয়েছি।
তো এই দেখো, এই মানে এরাও ট্যুরিস্ট, এরা ঘুরতে এসেছে এই দাদারা। তো আমাদের সঙ্গে কথা বলছিল এরা, এই কুকুরের বাচ্চাগুলোকে ধরে। হাই ফ্রেন্ড, আরে এই দেখো আমাদের এখানে একজনকে দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে যাব। এটা কি খুবই কমেডি করে নিনি। দাদা দেখুন আমাদের ক্যামেরাম্যান দাদা রাস্তায় মাঝে মাঝে সামনে আমাদের ক্যামেরা। ও আমার চ্যানেলে আপনি ভিডিও আমার কি হাসি হাসি। আচ্ছা ঠিক আছে, যাবেন আমাদের সঙ্গে, ঠিক আছে? প্রচুর প্রচুর কমেডি করে, প্রচুর হাসা। এটা মানে ওনার মেয়ে, আমার মেয়ে, সব বন্ধু এরা। এ দেখো খুশি আবার নিয়েছে পাপিটাকে। তো এই দেখো বন্ধুরা, আমরা বিচ চলে এসেছি তাজপুর বিচে। আর দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে, আমি তো ক্যামেরা করছি, সবাই এগিয়ে যাচ্ছে। বালি ভর্তি বন্ধুরা, এখানে দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, কথাই শুনছে না একদম। আর জলে একটু পরে তো পুরো জলে নেমে যাবে, জলে নেমে গিয়ে প্যান প্যান। দেখো তো এটা হচ্ছে আমাদের পাপার বন্ধু। দেখো বন্ধুরা আমার ছেলে কেমন দৌড়াচ্ছে জলের দিকে, সবাই হাই বলছে কিন্তু কারো ভয় দিতে পারছি না। আর এই যে ছোট ছোট যে গর্ত রয়েছে, এর মধ্যে সব কাঁকড়া রয়েছে, কাঁকড়া বেরাচ্ছে না ভয়ে। আর এই দেখো জোয়ার এসেছে আস্তে আস্তে, সবাই জুতো খুলে দিয়ে তবে নেমেছি। এই দেখো সব আমাদেরই বাড়ির লোক, আর কেউ নেই এদিকে। আমরা একটা পার্সোনাল বাস করেছিলাম ছোট, 30 জনের সিটের ছোট্ট বাস, খুবই ভালো। আমরা একদম ফ্যামিলির মতো সবাই মিলে গেছি, কালকে হবে চান। আর এই দেখো আমি দেখো বন্ধুরা, এই দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে একদম। সূর্যের আলোটা পড়ছে ওর মধ্যে, জলের মধ্যে। আমার হাজবেন্ড বলছে এই সিনটা না, ওই যে জল জলের মধ্যে মানে সূর্যের আলো পড়ছে, ঝিলমিল করছে, তো ওই ওইটা আমি নিচ্ছি ছবিটা। তো দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে ওই হোটেলে চলে এলাম। এসে সবাই মিলে আবার জামা কাপড় চেঞ্জ করে এই যে আবার খেলা হচ্ছে। বাচ্চাদের নিয়ে তো কোনো কথাই হবে না, বাচ্চারা প্রচুর মজা করছে, প্রচুর ফাঁকা জায়গায়। তো দেখো বন্ধুরা, সবাই র্যাকেট খেলছে কেমন। আর আমার ছেলে দেখো শুধু ঘোরাঘুরি করছে, একটু হাফ প্যান্ট পরালাম কারণ সকাল থেকে সেই ফুল প্যান্ট পরে রয়েছে। আর এই সন্ধ্যা হয়ে গেল, আমরা এলাম একটু বিচে। মানে এটা হচ্ছে বিশ্ব বাংলা কি পার্ক না কি বলছে ওরা, আমি জানি না। বাসে করে এলাম আবার। তো দেখো এখানে আমরা কটা রিলস বানাচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিও এখানে আমি শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে। তো টাটা।